हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल द बंगो लाइफ बाय रूपाली। आज के तुम्हारे जो नहीं एसेछि मायर तैरि करा जामाई षष्ठी स्पेशल इलिश भापा कड़ाई इलिश भापा। तो चलो देखे नेওয়া যাক কি করে মা ইলিশ ভাপাটা করেছে। মা ইলিশ গুলো নুন আর হলুদ দিয়ে মেখে রেখেছি। আচ্ছা, এবার দিলাম এটা সর্ষে আর পোস্ত। সর্ষে পোস্ত বড় দু চামচে চামচ হলো সর্ষে, দু চামচ হলো পোস্ত আর চারটে কাঁচা লঙ্কা একসঙ্গে পেস্ট করে নিয়েছি। এবার দিলাম কাজু বাদাম। কাজু বাদাম বাটা, হ্যাঁ, ওই বড় চামচে দু চামচ। আচ্ছা, ইলিশ মাছে ভাপা মানে ভালোই তেল লাগে। ভালো করে মেখে নিচ্ছে। ভালো করে একটা টমেটো, একটা টমেটো কুচি করে দিবে। কালারটা ভালো আসার জন্য আমি দিচ্ছি লঙ্কা। সর্ষের তেল, সর্ষের তেল ইলিশ ভাপা মানেই তো সর্ষে, অনেকটা তেল লাগে। তেলটা গরম তো আমি মাছগুলো দিচ্ছি। একদম কমানো মাঝখান থেকে ফিরে কাঁচা লঙ্কা দিচ্ছি। ঝালটা যে যা নিজের মতো আমি একবারে লো ফ্লেমে এটা করব। আমি এই আমার কড়াইয়েই ভাপা হবে। টিফিন বক্সেও ঢোকা হবে না, টিফিন বক্সে আমি দিচ্ছি, টিফিন বক্সে বসেও ভাপা হয়। আমি এই কড়াইয়েই ভাপা করব। একটা সুন্দর কালার এমনিই চলে এসেছে। একবারে লো করে, লো করে এবার এটা হবে, এটা ঢাকা দেবো, আমরা নিজের মনে আস্তে আস্তে হবে। আচ্ছা চলো দেখাবো, মা এবার ঢাকা দিয়ে দিই, তারপর তোমাদের দেখাবো। আমি খুলে দেখছি আমার ভাপা রেডি। আমাদের ইলিশ ভাপা রেডি। ওর থেকে একটু মা কাঁচা তেল ছড়িয়ে দিচ্ছে। এবার কি আমাদের ইলিশ ভাপা রেডি? ইলিশ ভাপা তাহলে একদম রেডি। দেখতেই পাচ্ছ কি সুন্দর কালার এসেছে। ফটো আমি অ্যাটাচ করে দেব। চ্যানেলটা সাবস্ক্রাইব করতে তোমরা ভুলো না, আর লাইক আর কমেন্ট করো। ইলিশ ভাপা করে দেখবেন, হ্যাঁ, এরকম করে ইলিশ ভাপা করে দেখবে যে কেমন লাগছে। মায়ের মা পুরোটাই কড়াইয়ে করেছে, একদম লো আছে, এটা হয়েছে মানে লো ফ্লেমে। সার্ভিং বলে মা সার্ভ করে দিয়েছে ইলিশ ভাপা। তো রান্নাটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না, আর একবার মানে কমেন্ট করেও জানিও আমাদের, আর তোমরাও করে জানিও এইভাবে করে কড়াইয়ের মধ্যে ইলিশ ভাপা করে যে কেমন মানে লাগলো তোমাদেরও। আমাদেরও খুব ভালো লাগবে, আর সবসময় বলবো আমাদেরকে সাপোর্ট করো, চ্যানেলটা গ্রো করতে সাহায্য করো।